নমস্কার, আমি পূজা আর আপনারা দেখছেন জিও বাংলা। দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই এমবাজার। দেশ হোক বা বিদেশ, ঘুরতে সবাই ভালোবাসেন। ভিন দেশ থেকে কেউ যদি ভারতে ঘুরতে আসেন তাহলে তাকে কোন জায়গাটা সাজেস্ট করবেন জেনে নেবো আমাদের শহরবাসীর কাছ থেকে, তারা কি বলছে। এই মুহূর্তে পেয়ে গেছি আমরা তিনজন সিনিয়র সিটিজেনকে, তো তাদের কাছ থেকে জেনে নেবো। আপনার নাম? তপন মুখার্জি। কি করা হয়? আমি তো এখন রিটায়ার্ড। তো আপনার কি মনে হয় ভিন দেশ থেকে যদি কেউ আমাদের কলকাতায় ঘুরতে আসে তাহলে কোন জায়গাটা আপনি তাকে সাজেস্ট করবেন? আমি যেহেতু সাউথ ক্যালকাটায় থাকি সেহেতু আমি বলবো ইকো পার্ক, এখান থেকে বেটার। ওখানে বাইরের লোকরা এলে আপনার ওই জায়গায় অনেক কিছু দেখার আছে এবং সেখানে অনেক কিছু করতে ভালো লাগবে আর কি। ভালো লাগবে, যারা ভিনদেশিদের ভালো লাগবে, খারাপ লাগবে না, ভালো লাগবে। আচ্ছা, চলে যাবো পরের জনের কাছে। আপনার নাম? আমার নাম তপন কুমার দে। আচ্ছা, কোথায় থাকে? আমি বেহালা থাকি। তো আপনার কাছেও সেম কোশ্চেন। আমার মনে হয় এখন যে আপনার ওই হাওড়া ব্রিজটা যে 150 বছর হলো না, তার জন্যে ওই মিলেনিয়াম পার্কটা খুব ভালো। হ্যাঁ, মিলেনিয়াম পার্কটা যে কোনো বাইরে থেকে লোক এলে মিলেনিয়াম পার্কে দেখলে এই এই প্রাচীন যে ব্রিজটা দেখলে অনেক ভালো লাগবে আর কি। তার ধন্যবাদ। আপনার নাম? আমার নাম স্বপন দাস। কোথায় থাকে? আমি থাকি কসবা। তো ভিন দেশ থেকে যদি কেউ আমাদের কলকাতায় আসে তাহলে কোন জায়গাটা আপনি তাকে সাজেস্ট করবেন এবং কেন? আমি তো মনে করি সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এমনি বেড়াবার জন্যে, সেটা হচ্ছে মোটামুটি ছোটোখাটো জায়গার মধ্যে হচ্ছে আপনার ভিক্টোরিয়াটাই বেটার। এবং ওখানে একটা সৌন্দর্যন করা আছে, গাছপালা আছে, ফুল টুল দেখার আছে, এবং আমাদের যেটা আপনার ভিক্টোরিয়া মেমোরিয়ালটা তো অনেক দিনের পুরনো, সেটা তো দেখবার জিনিস। আমার মনে হয় ওটাই বেটার হবে। আপনার নাম? আমার নাম অন্বেষা চক্রবর্তী। কোথায় থাকা হয়? আমি গল্পগ্রিনে থাকি। আচ্ছা, কি করেন? আমি একটি ডায়াগনস্টিক সেন্টারে অ্যাজ আ ফ্লোর ম্যানেজার আছি। আচ্ছা, তো আমার কোয়েশ্চেন হচ্ছে যদি ভিন দেশ থেকে কেউ কলকাতায় ঘুরতে আসে তাহলে তাকে আপনি কোন জায়গাটা সাজেস্ট করবেন? প্রিন্সেপ ঘাট। কেন? খুব রোম্যান্টিক, খুব নিজেদের মতন সময় কাটানো যায়, প্লাস সামনে গঙ্গা আছে। ভিন দেশে তো এত সুন্দর গঙ্গা পাবে না, সেই জন্য। তো জেনে নিলাম আমাদের শহরবাসীর কাছ থেকে, এক একজনের কাছ থেকে এক এক রকম জায়গা, তারা কোনটা পছন্দ করছে। আপনাদেরও যদি কোনো পছন্দসই জায়গা থাকে তাহলে জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দিস ভিডিও ওয়াজ ব্রট টু ইউ বাই এমবাজার। ক্যামেরায় অনিমেষের সঙ্গে আমি পূজা, দেখতে থাকুন জিও বাংলা।